থেকেও সবসময় দেখে থাকি যে চলচ্চিত্রের স্বার্থে আপনি কাজ করে যান, এবং এই যে সময়টা এসেছেন এই সময়টা অভিভাবক শূন্য ছিল এবং সেটি নিজ কাঁধে তুলে নিলেন, এটি আসলে কেন? আসলে ফিল্ম করতে করতে একটা জায়গায় চলে আসছি, ফিল্মকে ভালোবাসা হয়ে গেছে, ফিল্মকে ছেড়ে দূরে থাকাটা কষ্টের ব্যাপার হয়। তো ফিল্ম কীভাবে উঠবে ওই চেষ্টা করবো, এবং আমি বিগত দিনেও 3 থেকে 4 বার ছবির বাজার পিক করেছি, যেরকম আম্মাজানের সময় আম্মাজান ছবিটা পিক হয়েছিল, তেজি ছবি যখন বাংলাদেশে সিনেমা হল অনেকটাই কম এবং সিনেমার যেহেতু হল সংখ্যা কম, সেখানে বিদেশি সিনেমা নিয়ে আসা হচ্ছে, হিন্দি সিনেমা রিলিজ দেওয়া হচ্ছে, তাতে করে যে সিনেমাগুলো নির্মাণ হয় সেগুলো রিলিজ দিতে পারছে না বাংলাদেশে। এই ক্ষেত্রে শিল্পী সমিতি থেকে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কি না, বা আর কোনো পরিকল্পনা রয়েছে কি? আমাদের টাকার দিকে লোভ নাই, আমরা টাকার থেকে বড় আমরা শিল্পী সমিতিকে ধরছি। ফিল্ম কিভাবে হবে, ফিল্ম হলে অটো সবাই বেঁচে যাবে, ফিল্মটারে সবাই ভালোবাসে। একজনা এসে বললো গার্মেন্টসে আসেন চাকরি দিব, মানে ফিল্ম ফেলায় গার্মেন্টসে চাকরি করবে কেউ মনে হয় না। তাহলে আমাদের শিল্পীদের নিয়ে গার্মেন্টসের চিন্তাভাবনা করে, এক একজন এক একটা চিন্তাভাবনা করে, ফিল্ম ছেড়ে কেউ, যারা ফিল্মের ভাত পেটে গেছে তারা ফিল্ম ছেড়ে অন্য কোনো কাজ করবে তাদের মাথায় আসবে। নির্বাচন বিজয়ীতা বন্ধে এখনকার প্রেক্ষাপটটা একেবারে আলাদা, সেটি হচ্ছে এখন বাংলাদেশের রাজত্ব করছে ভিনদেশি সিনেমাগুলো, তো সেদিক থেকে আপনার ব্যক্তিগতভাবে আপনার কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা, কিংবা সেই সঙ্গে এই যে যারা শিল্পী আছেন অনেকেই কাজ করেন না বা অনেকেই কাজ পাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও কোনো আলাদা পরিকল্পনা থাকছে কিনা আপনার প্যানেলের? আমি চিন্তাভাবনা করছি 64টা ডিস্ট্রিক্টে 64টা সিনেমা হল করার আগে পরিকল্পনা বাস্তবায়ন করব, অতি দ্রুত আপনারা দেখতে পারেন যেতে ছবি দেখতে পারে এই সিনেমা হলে, ওইটা করে সিট একটু বেশি থাকবে, হয়তো 300, 400, 500 সিট থাকবে, তাতে আমরা কম পয়সায় 200 টাকার নিচে যত করা যায় ওই হিসাবে আমরা ডিসি সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস এইভাবে আমরা ছবি রিলিজ দেব, এবং আমরা ছবির টাকা কামানোর জন্য সিনেমা হল তৈরি করব না, যত কম পয়সায় করা যায় বাজেটটা ততই দর্শক পাওয়া যাবে। আমাদের দর্শক অন্তত লো কোয়ালিটি, যারা হোটেলে একটু কাজ করে, গাড়িতে কাজ করে, আমাদের ওই শ্রমিক। কিন্তু এখন যেভাবে সিনে কমপ্লেক্স চলে, 2000 টাকা টিকিট, 1000 টাকা টিকিট, এটা কেউ দেখার মতন ওই মানসিকতা এখন নাই। কিংবা নতুন কোনো করে সদস্য নেবেন কিনা বা কাটছাট করা হবে কিনা, যাদের সদস্য পদ বাদ হয়েছে তাদের একজনকে বাদ দেওয়া হবে না। যদি আমাদের বোধ হয় 200 রকম বাদ দেওয়া হয়েছিল, 100 কয়জন পেয়েছে, তাদের কাউকে বাদ দেওয়া হবে না। আমরা করব যারা বাদ এখনো আছে তাদেরও আমরা ছেড়ে দিই, আমরা কোনো কাউকে আটকানোর জন্য আসি না, আমরা আরও সদস্য পদ বাড়াই দেব। যদি যারা কাজ করে, কাজ করছে অনেকে, হয়তো ওনারা কাজ পাচ্ছেন, আমরা সবারই কাজ দেওয়ার চেষ্টা করব। আর বিগত দিনে যাদের 200-225 জন বোধ হয় বাদ পড়ছিল, আমরা সবারই কাজ ফেরত দেওয়ার চেষ্টা করব এবং করব সেটাই। একটু যদি জানতে চাই, জাহিদ খানের যে সদস্যপদ বাতিল করা হয়েছে তার বিষয়টা কী করবেন? জাহিদ খান অ্যাকচুয়ালি কী করেছে তা আমার অভিজ্ঞতা নাই, কেন বাদ দিয়েছে তাও আমি জানি না, তো বাদটা আমার মনে ইলিগেল হয়েছে, ভালো কাজ করেনি। তবে জাহিদ খান একটা আর্টিস্ট, ও কাজ করতে পারে, ওর সদস্যপদ বাদ করবে, ওর একটা অন্যায় দেখলে সে বাদ করতে পারে। তো আমরা জাহিদ খানের আমরা মিটিং করব, এখন তো আমরা বসি নেই, মিটিং করে সবাই জানা যা বলার পর যেটা ডিসিশন হয় সেটাই আমরা নিই। আরেকটি বিষয়, দুজন একজন সভাপতি বিশেষ সদস্য, আপনি সাধারণ সম্পাদক, আপনারা দুজনেই শুরু করেছিলেন নায়ক হয়ে, এরপর আপনি খলনায়ক, মিশাভাই খলনায়ক হয়ে আছে, এর পরবর্তীতে আপনি নায়ক হয়ে আবারও দর্শক হৃদয়ে জায়গা করবেন, এই যে দুজনের একটা জুটি, সভাপতি সাধারণ সম্পাদক, এই জুটি সম্পর্কে একটু আমি জানতে চাই। আমি সাধারণ সম্পাদক বা সভাপতি হওয়ার শিল্পী সমিতির মন থেকেও ছিল না যে আর কোনো দিন নির্বাচন করব, তে পরিবেশ পরিস্থিতিতে আবার নির্বাচন করতে হইল, কারণ যেভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি চলা আরম্ভ হয়েছে তাতে ফিল্ম ইন্ডাস্ট্রির গেটে তালা লাগানোর ব্যবস্থা হয়েছিল, এটা ফিরে আনার জন্যই আমার আশা।
এবং আমি ফিল্ম ইন্ডাস্ট্রি যত ভালো হয় সেই কাজগুলো ইনশাল্লাহ করব। একটু একটু জানতে চাইছিলাম মিশা সদাগর প্রসঙ্গে। মিশা অত্যন্ত ভালো ছেলে, মিশার আমি ভালো চাই। মিশা ভালো না হলে ওর সাথে আমি কাজে আসতাম না। মিশা যদি ভুল করে সে বলবো যে এটা ভুল, অন্যায় জিনিস আমি করতে দিব না কাউকেই না। আমরা যে 21 জন ছিলাম তার মধ্যে আমরা 18 জন পাস করেছি। আমার মনে হয় যে 18 জন কি বলা হয়েছে সবাই কথা বলতে হবে, যে যেটা ভুল ত্রুটি পাওয়া সবাই কথা বলতে হবে। আমরা 2 জন কথা বলবো আর তোমরা চুপ থাকো, এটা হবে না। আমাদের ভুলও তোমাদের ধরতে হবে, এই কাজটা এইটা না, এই কাজটা এইভাবে করলে ভালো হয়। আমরা অবশ্যই তাদের গ্রহণযোগ্যতা যতটুকু যে যে যেভাবে দিতে পারে গ্রহণযোগ্যতা অবশ্যই পাবে। শেষ একেবারে শেষের দিকে আমরা একটা বিষয় না জানলে না, সেটি হচ্ছে নির্বাচনে আসার আগে সিনেমা করার কথা বলেছিলেন যে নতুন করে আরও 10 থেকে 11টি সিনেমা বানাবেন, সেগুলোতে নতুন নতুন হিরো আনবেন, নায়িকা আনবেন, এটি আসলে কতটা সত্য? নতুন নায়ক নায়িকা বানানো এখন শর্ট টাফ, কারণ এখনকার পরিবেশ পরিস্থিতিতে যা বোঝা যায় ছেলে মেয়ে, আগে যে ছেলে মেয়ে মৌসুমি পূর্ণিমা উপবিশ্বাস যে চাপটারটা গেছে, ওই যে অগ যে মন মানসিকতা এখনকার মেয়েগো যে মন মানসিকতা তাতে ডিফারেন্স অনেক। তবে ওনাদেরও আমার মনে হয় যে আগের যে আর্টিস্টগুলো ছিল ওদের দেখে একটু শিখলে ভালো, তাদের বিহেভগুলো শিখলে ভালো, কাজগুলো দেখে শিখাটা উচিত মনে করি। আমার মনে হয় ওইটা না করলে ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো হবে, আগে ভালোটা জানতে হবে যে আমার ভালো কোন দিকে হবে। আমরা একেবারে শেষের দিকে দর্শকদের যদি কিছু বলার থাকে বলে নিতে পারি। দর্শকদের একটা কথাই বলবো, যে কোনো ছবি রিলিজ হোক আপনারা দেখার চেষ্টা করবেন, আপনারা ছবি দেখলে আমরাও ছবি বানানোর উৎসাহ পাবো এবং ভালো কিছু করতে পারবো। ইনশাল্লাহ আপনারা আমার আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে সব কিছু করতে পারি। ফিল্ম জিনিসটা ভালো, একটা সময় কাটানো যায়, একটা ছবি দেখলে একটু আশেপাশের লোকজনের সুবিধা অসুবিধা, আমরা তো আশেপাশের জিনিসপত্র নিয়েই তো আমরা ছবির গল্প তৈরি করি, তা আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই আমার একটা ছোট একটা প্রশ্ন ছিল, আপনি সাভারের আশেপাশে কয়েকটা সিনেপ্লেক্সের কাজ শুরু করছেন আমি যতটুকু জানি, সেগুলো আপডেট ঠিক হবে না চালু করতে পারবেন? আমি অলরেডি কয়েকটা সিনেপ্লেক্স দুইটা জায়গায় আমি আমি এখনো নাম দেইনি, আমি ওই জায়গায় মাটি ভরাট বালু ভরাট কিছু কিছু কাজ করাচ্ছি, আর এই দিক আমার পারমিশনের একটা ই লাগে, সিনেমার বললেই তো করা যায় না। তা আমি সাভারেই 4টা কমপ্লেক্স করছি, দুটো 4টা, 3টা 3টা করার ছিল উচিত, সে করার ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু 3টা করে হবে না, আমরা 2টা করেই বানানোর পরিকল্পনা নিয়েছি। তাতে এটা এই বছরে আরম্ভ হবে ইনশাল্লাহ, এই বছরে ছবি দেখতে পারবে। নিতুল ভাই আমার শেষ আর একটা প্রশ্ন, আপনি জিতছেন অলরেডি, আপনাকে অনেকে অভিনন্দন জানাচ্ছে, শিল্পীরা অনেকে খুশি আপনি আসছেন, কিন্তু কিছু কিছু শিল্পী একটু মন খারাপ করছে যে আপনি 16 ভোটে দিচ্ছেন, মানে খুব অল্প সংখ্যক একটা ভোটে, আপনার বিপরীতে যে প্রার্থী ছিল মানে অনেকে আশা করতেছে আপনার আরো বেশি ভোট পাওয়ার কথা ছিল, মানে অনেক বেশি ভোটে জেতার। ফিল্ম ইন্ডাস্ট্রি আমারে ভুল বুঝবে না, আমার ভুল বোঝার লোক না, কারণ ও জিততে পেরেছে বোধহয় 106 ভোট, যেটা বাদ দিয়েছিল বিগত দিনের কমিটি, ওটা আমি ছিলাম না, ওই কমিটির 220 জন লোককে বাদ দিয়েছিল, ওখান থেকে 106 জন ভোট করে বোধহয় নিপুণ নিয়েছিল, ওখানে 106 জন 33 জনের রকম নতুন করে শিল্পী দিয়েছিল, তাতে হইলো 130, আর নাচের ছেলে নাচের মেয়ে আমাদের ভোট দেওয়া হয়নি, তাতে ওখানে 70 থেকে 80টা ভোট ছিল, তাতে অ্যাভারেজ 200 রকম ভোট আমাদের বিপক্ষে ছিল। তারপরও ইনশাল্লাহ উপরওয়ালার দয় পাশ হয়েছি, 1 ভোটেও পাস, আর 1000 ভোট পাইলেও পাস। তো আমার বিশ্বাস আগামীতে দেখা যাক কী হয়, তো ভালো কিছু করতে পারলে অবশ্যই সবাই পাশে থাকবে। আমার দোনোটাই, আমার কোনো ই নাই, অভিনয়ের কোনো জাত নেই, অভিনয় যে পারে সব জাতি একই, কাজ করাটা হইলো বড়, কাজটা তুলে নেওয়া হইলো বড়।
নিজের ব্যাংক যেটা হয় করবো ইনশাল্লাহ, অতি দ্রুত এটা আমি কাজ করবো। শেষ করো।